সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর যুক্তরাজ্যে প্রবেশ করতে না দেওয়ায় বাঙালিদের মুসলিম কমিউনিটি থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেছে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডক্টর মিজানুর রহমান আজহারী যুক্তরাজ্য সফরে যাবেন বলে নানা ধরনের প্রস্তুতি নিচ্ছিলেন যুক্তরাজ্যের বাঙালি মুসলিমরা। আজহারীর যুক্তিযুক্ত ও হৃদয়গ্রাহী বক্তব্য শুনতে অনলাইনে টিকিট কেনার হিড়িক পড়ে গিয়েছিল। আজহারীর কথা শোনার জন্য তারা সুনির্দিষ্ট একটা পরিকল্পনা করে রেখেছিলেন, কিন্তু এই বক্তার লন্ডনে আসার স্থগিতের কথা শুনে ভীষণ মন খারাপ তাদের। লন্ডন, বার্মিংহাম, লেস্টার, কার্ডিফ ও ওল্ডহ্যাম সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরের হাজার হাজার বাঙালি মুসলিম অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তাদের প্রিয় বক্তার বক্তব্য শোনার জন্য। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত এরকম আরো অনেক বাঙালি পরিবার মিজানুর রহমান আজহারীর ওয়াজ শোনার জন্য অনলাইনে টিকিট কিনেছেন। আজহারীর ভিসা বাতিলের খবরে তারাও উৎকণ্ঠিত। প্রায়ই তারা আয়োজকদের কাছে ফোন করে জানতে চাচ্ছেন কবে আসছেন প্রিয় মিজানুর রহমান আজহারী। তারা আজহারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারী ও তার আগমনের বিরোধিতাকারীদের নিন্দা জানিয়েছেন। এই প্রসঙ্গে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব বিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট শাহগীর বক্ত ফারুক বলেন, মিজানুর রহমান আজহারীর মতো এত বড় একজন ইসলামী বক্তা আমাদের দেশে দ্বিতীয়টি আর নেই। তাই আমি আমাদের কমিউনিটির সর্বস্তরের সকল বর্ণের সকল ধর্মের মানুষকে অনুরোধ করব, বিরোধিতা না করে আপনারা সবাই আসেন, এসে আপনারা দেখেন মিজানুর রহমান আজহারী কি ধরনের মানুষ, উনি কি ধরনের কথা বলেন। এগুলো শোনার জন্য আমাদের প্রত্যেকের আসা উচিত। নিউহাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমেদ বলেন, মিজানুর রহমান আজহারী স্মরণকালের সবচেয়ে বড় ব্যক্তিত্ব, লাখো কোটি যুবকের আইডল তিনি। আমাদের সকলের সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার এই উদ্যোগকে স্বাগত জানানোর। আজহারী সাহেব যুক্তরাজ্যে আসছেন শুনে আমরা দারুণভাবে খুশি হয়েছিলাম, তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিলাম। আশা করি তার ভিসা পুনর্বহাল করা হবে, অথবা কমিউনিটির সকলকে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি। প্রতিহিংসা পরায়ণতা ছাড়া যে ব্যক্তিকে কেউ কোনোদিন ন্যূনতম যার চরিত্রে দাগ লেপন করতে পারে না, এমনই ব্যক্তি মিজানুর রহমান আজহারীকে নিয়ে যুক্তরাজ্য কর্তৃপক্ষের এমন আচরণ আপনাদের মনে কতটা দাগ ফেলেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সত্য খবর সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করুন।